श्री म कथित श्री श्री राम कृष्ण कथामृत চতুর্দশ খণ্ড। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুরের নিজ মুখে কথিত সাধনা বিবরণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। গিরিশ, মাস্টার, বলরাম, ক্রমে ছোট নরেন, পল্টু, দ্বিজ, পূর্ণ, মহেন্দ্র মুখুজ্জে ইত্যাদি অনেক ভক্ত উপস্থিত আছেন। ক্রমে ব্রাহ্মসমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন। মেয়ে ভক্তেরা অনেকেই আসিয়াছেন। তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরকে দর্শন করিতেছেন। মোহিনীর পরিবারও আসিয়াছেন। পুত্র শোকে উন্মাদের ন্যায় তিনি ও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন। এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ হইবে। আজ পয়লা বৈশাখ, চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী, 12ই এপ্রিল, রবিবার, 1885 খ্রিস্টাব্দ, বেলা 3টা হইবে। মাস্টার আসিয়া দেখিলেন ঠাকুর ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন ও নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণনা করিতেছেন। মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার আদেশে তাহার কাছে আসিয়া বসিলেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, সে সময়ে অর্থাৎ সাধনার সময়ে ধ্যানে দেখতে পেতাম সত্য সত্য একজন কাছে শূল হাতে করে বসে আছে, ভয় দেখাচ্ছে, যদি ঈশ্বরের পাদপদ্মে মন না রাখি শূলের বাড়ি আমায় মারবে, ঠিক মন না হলে বুক যাবে। নিত্য লীলাযোগ, পুরুষ প্রকৃতি বিবেকযোগ। কখনো মা এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসত, আবার কখনো লীলা থেকে নিত্যে মন উঠে যেত। যখন লীলায় মন নেমে আসত কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম, আর সীতারামের রূপ সর্বদা দর্শন হতো। রামলালাকে অর্থাৎ রামের অষ্টধাতু নির্মিত ছোট বিগ্রহ নিয়ে সর্বদা বেড়াতাম, কখনো নাওয়াতাম, কখনো খাওয়াতাম, আবার কখনো রাধা কৃষ্ণের ভাবে থাকতাম, ওই রূপ সর্বদা দর্শন হতো, আবার কখনো গৌরাঙ্গের ভাবে থাকতাম, দুই ভাবের মিলন, পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন। এই অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হতো, আবার অবস্থা বদলে গেল, তখন লীলা ত্যাগ করে নিত্যতে মন উঠে গেল। সজনে তুলসী সব এক বোধ হতে লাগল, ঈশ্বরীয় রূপ আর ভালো লাগল না। বললাম, কিন্তু তোমাদের বিচ্ছেদ আছে, তখন তাদের তলায় রাখলাম। ঘরে যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম, কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম। নিজে দাসী ভাবে রইলুম, পুরুষের দাসী। আমি সব রকম সাধন করেছি। সাধনা তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক সাধনায় তাকে ব্যাকুল হয়ে ডাকে বা তাঁর শুদ্ধ নামটি নিয়ে থাকে, আর কোনো ফলাকাঙ্ক্ষা নাই। রাজসিক সাধনে নানা রকম প্রক্রিয়া, এতবার পুরস্চরণ করতে হবে, এত তীর্থ করতে হবে, পঞ্চতপা করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে ইত্যাদি। তামসিক সাধন তমগুণ আশ্রয় করে সাধন। জয় কালী, কি তুই দেখা দিবিনি? এই গলায় ছুরি দেব যদি দেখা না দিস। এ সাধনায় শুদ্ধাচার নাই, যেমন তন্ত্রের সাধন। সে অবস্থায় অর্থাৎ সাধনার অবস্থায় অদ্ভুত সব দর্শন হতো। আত্মার রমণ প্রত্যক্ষ দেখলাম। আমার মতো রূপ একজন
আমার শরীরের ভিতর প্রবেশ করলে আর ষট্পদ্মের প্রত্যেক পদ্মের সঙ্গে রমণ করতে লাগলো। ষট্পদ্ম মুদিত হয়েছিল, টকটক করে রমণ করে, আর একটি পদ্ম প্রস্ফুটিত হয় আর ঊর্ধ্বমুখ হয়ে যায়। এই রূপে মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাপদ্ম, সহস্রার সকল পদ্মগুলি ফুটে উঠল, আর নিচে মুখ ছিল ঊর্ধ্বমুখ হল, প্রত্যক্ষ দেখলাম। ধ্যানযোগ সাধন নিবাত নিষ্কম্পমিব প্রদীপম। সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম, প্রদীপের শিখা যখন হাওয়া নাই একটুও নড়ে না তার আরোপ করতাম। গভীর ধ্যানে বাহ্যক জ্ঞান শূন্য হয়। একজন ব্যথ পাখি মারবার জন্য তাপ করছে, কাছ দিয়ে বর চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রীরা, কত রোশনাই, বাজনা, গাড়ি, ঘোড়া, কতক্ষণ ধরে কাছ দিয়ে চলে গেল, ব্যাধির কিন্তু হুঁশ নাই। সে জানতে পারলে না যে কাছ দিয়ে বর চলে গেল। একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে, অনেকক্ষণ পরে ফাতনাটা নড়তে লাগল, মাঝে মাঝে কাত হতে লাগল। সে তখন ছিপ হাতে জিজ্ঞাসা করছে, মহাশয়, অমুক বাড়ুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? কোনো উত্তর নাই। এ ব্যক্তি তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। পথিক বারবার উচ্চৈস্বরে বলতে লাগল, মহাশয়, অমুক বাড়ুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? সে ব্যক্তির হুঁশ নাই, তার হাত কাঁপছে, কেবল ফাতনার দিকে দৃষ্টি। তখন পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূরে চলে গেছে এমন সময় ফাতনাটা ডুবে গেল, আর ও ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললে। তখন গামছা দিয়ে মুখ পুছে চিৎকার করে পথিককে ডাকছে, ওহে শোনো শোনো। পথিক ফিরতে চায় না, অনেক ডাকাডাকির পর ফিরল, এসে বলছে, কেন মহাশয়, আবার ডাকছ কেন? তখন সে বললে, তুমি আমায় কি বলছিলে? পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞাসা করলুম আর এখন বলছ কি বললে? সে বললে, তখন যে ফাতনা ডুবছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই। ধ্যানে এরূপ একাগ্রতা হয়, অন্য কিছু দেখা যায় না, শোনাও যায় না, স্পর্শবোধ পর্যন্ত হয় না। সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানতে পারে না। যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না। গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়, মন বহির্মুখ থাকে না, যেন বার বাড়িতে কপাট পড়ল। ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ বাহিরে পড়ে থাকবে। ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে, গভীর ধ্যানে সে সকল আর আসে না, বাহিরে পড়ে থাকে। ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো, প্রত্যক্ষ দেখলাম সামনে টাকার কাঁড়ি, শাল, এক থালা সন্দেশ, দুটো মেয়ে, তাদের ফাঁদি নথ। মনকে জিজ্ঞাসা করলাম আবার, মন তুই কি চাস, কিছু ভোগ করতে কি চাস? মন বললে, না কিছুই চাই না, ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চাই না। মেয়েদের ভিতর বার সমস্ত দেখতে পেলাম, যেমন কাচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায়। তাদের ভিতরে দেখলাম নাড়ি ভুড়ি, রক্ত, বিষ্ঠা, কৃমি, কফ, নাল, প্রস্রাব, এইসব। অষ্টসিদ্ধি ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ, গুরুগিরি ও বেশ্যাবৃত্তি। শ্রীযুক্ত গিরিশ ঠাকুরের নাম করিয়া ব্যারাম ভালো করিব এই কথা মাঝে মাঝে বলিতেন। শ্রী রামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন, যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়, ব্যারাম ভালো করা, মোকদ্দমা জেতানো, জলে হেঁটে চলে যাওয়া, এইসব। যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চায় না। হৃদয় একদিন বললে, মামা, মার কাছে কিছু শক্তি চাও, কিছু সিদ্ধাই চাও। আমার বালকের স্বভাব,
কালীঘরে জপ করবার সময় মাকে বললাম, মা, হৃদয় বলছে কিছু শক্তি চাইতে, কিছু সিদ্ধাই চাইতে। অমনি দেখিয়ে দিলে, সামনে এসে পিছন ফিরে উবু হয়ে বসল একজন বুড়ো বেশ্যা, 40 বছর বয়স, ধামা পুঁদ, কালা পেড়ে কাপড় পরা, পরপর করে হাঁকছে। মা দেখিয়ে দিলেন যে সিদ্ধাই এই বুড়ো বেশ্যার বিষ্ঠা। তখন হৃদয়কে গিয়ে বকলাম আর বললাম, তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি? তোর জন্যই তো আমার এরূপ হল। যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা, লোকমান্য এইসব হয়। অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি, 5 জনে গণে মানে, শিষ্য সেবক হয়। লোকে বলবে, গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়, কত লোক আসছে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরে জিনিসপত্র থই থই করছে, কত জিনিস কত লোক এনে দিচ্ছে। সে যদি মনে করে তার এত শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে। গুরুগিরি বেশ্যাগিরির মতো, ছাড় টাকা কড়ি, লোকমান্য হওয়া, ঈশ্বরের সেবা, এসবের জন্য আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয়। একজন বলেছিল, সাবির এখন খুব সময়, এখন তার বেশ হয়েছে, একখানা ঘর ভাড়া নিয়েছে, ঘুঁটেরে, গোবরে, তক্তপোষ, দুখানা বাসন হয়েছে, বিছানা, মাদুর, তাকিয়া, কত লোক বশীভূত, যাচ্ছে আসছে। অর্থাৎ সাবি এখন বেশ্যা হয়েছে, তাই সুখ ধরে না। আগে সে ভদ্রলোকের বাড়ির দাসী ছিল, এখন বেশ্যা হয়েছে, সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ। শ্রীরামকৃষ্ণের সাধনায় প্রলোভন, ব্রহ্মজ্ঞান ও অভেদ বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ ও মুসলমান ধর্ম। সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরও কত কি দেখতাম। বেলতলায় ধ্যান করছি, পাপ পুরুষ এসে কত রকম লোভ দেখাতে লাগল। লড়াইয়ে গোড়া ডুব ধরে এসেছিল, টাকা, মান, রমণ সুখ, নানা রকম শক্তি এইসব দিতে চাইলে। আমি মাকে ডাকতে লাগলাম, বড় গুচ্ছ কথা। মা দেখা দিলেন, তখন আমি বললাম, মা, ওকে কেটে ফেলো। মার সেই রূপ, সেই ভুবন মোহন রূপ মনে পড়ছে, কৃষ্ণময়ী রূপ, অর্থাৎ বলরামের বালিকা কন্যার মতো। কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে। ঠাকুর চুপ করিলেন। ঠাকুর আবার বলিতেছেন, আরও কত কি বলতে দেয় না, মুখ যেন কে আটকে দেয়। সজনে তুলসী এক বোধ হতো, ভেদ বুদ্ধি দূর করে দিলেন। বটতলায় ধ্যান করছি, দেখালে একজন দেড়ে মুসলমান অর্থাৎ মোহাম্মদ শানকি করে ভাত এনে সামনে এলো। শানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। মা দেখালেন, এক বই দুই নাই, সচ্চিদানন্দই নানারূপ ধরে রয়েছেন, তিনি জীব জগৎ সমস্তই হয়েছেন, তিনি অন্ন হয়েছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের বালক ভাব ও ভাবাবেশ। গিরিশ, মাস্টার প্রভৃতির প্রতি বলিলেন, আমার বালক স্বভাব। হৃদে বললে, মামা, মাকে কিছু শক্তির কথা বলো। অমনি মাকে বলতে চললাম, এমনি অবস্থায় রেখেছে যে যে ব্যক্তি কাছে থাকবে তার কথা শুনতে হয়। ছোট ছেলে যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে, আমারও সেই রূপ হতো, হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো। ওই দেখো, ওই ভাবটা আসছে, কথা কইতে কইতে উদ্দীপন হয়। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন, দেশ কাল বোধ চলিয়া যাইতেছে, অতি কষ্টে ভাব সম্বরণ করিতে চেষ্টা করিতেছেন। ভাবে বলিতেছেন, এখনো তোমাদের দেখছি, কিন্তু বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো, কখন এসেছো, কোথায় এসেছো, এসব কিছু মনে নাই।
ঠাকুর কিয়ৎকাল স্থির হইয়া রহিলেন। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, জল খাব। সমাধি ভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন। গিরিশ নূতন আসিতেছেন, জানেন না তাই জল আনিতে উদ্যত হইলেন। ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন, না বাপু, এখন খেতে পারব না। ঠাকুর ও ভক্তগণ কিয়ৎকাল চুপ করিয়া আছেন। এইবার ঠাকুর কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, হ্যাঁ গা, আমার কি অপরাধ হল এসব, অর্থাৎ গুজ্জ কথা বলা? মাস্টার কি বলিবেন চুপ করিয়া আছেন। তখন ঠাকুর আবার বলিতেছেন, না অপরাধ কেন হবে, আমি লোকের বিশ্বাসের জন্য বলেছি। কিয়ৎপরে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন, ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে, অর্থাৎ পূর্ণের সঙ্গে। মাস্টার সংকুচিতভাবে বলিলেন, আজ্ঞে এখনই খবর পাঠাব। শ্রী রামকৃষ্ণ সাগ্রহে বলিলেন, ওইখানে খুঁটে মিলছে। ঠাকুর কি বলিতেছিলেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত, তাহার পর প্রায় কেহ নাই?